যেই সময় আহমেদাবাদ তাদের টিমের ক্যাপ্টেন সহ তিন প্লেয়ারের নাম ঘোষণা করছে, ঠিক সেই সময়ে লখনৌও তাদের তিন তারকার নাম ঘোষণা করল। আইপিএল টিম লখনৌয়ের মালিকরা নিশ্চিত করেছেন যে তারা ভারতীয় ওপেনার কেএল রাহুল, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার মার্ক স্টোয়েনিস এবং ভারতের তরুণ আনক্যাপড স্পিনার রবি বিষ্ণয়কে টিমে রাখবেন। লখনৌ ফ্র্যাঞ্চাইজি নিশ্চিত করেছে যে আইপিএল 2022-এ লখনৌ টিমের ক্যাপ্টেন্সি করবেন কেএল রাহুল। শুক্রবার রাতে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে সেকেন্ড ODI ম্যাচ শেষ হওয়ার পরেই আইপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ এবং আহমেদাবাদ তাদের প্লেয়ারদের নাম ঘোষণা করে। দুই টিমই ঘোষণা করেছে কোন প্লেয়ার টিমের ক্যাপ্টেন হবেন এবং কোন প্লেয়ারকে কত টাকায় টিমের সঙ্গে যুক্ত করা হয়েছে। যদিও টিম ইন্ডিয়া জার্সিতে ক্যাপ্টেন হিসাবে এখনও জিততে পারেনি কেএল রাহুল, তবু আইপিএলে তার উপরে ভরসা রাখলেন সঞ্জীব গোয়েঙ্কা। 17 কোটি টাকা দিয়ে রাহুলকে কিনেছে লখনৌ। এছাড়াও লখনৌয়ের হয়ে মাঠে নামবেন মার্ক স্টোয়েনিস এবং রবি বিষ্ণই। স্টোয়েনিসকে টিমে নেওয়া হয়েছে 9 কোটি 20 লক্ষ টাকায়, আর বিষ্ণই পাবেন 4 কোটি টাকা।